হ্যাঁ ময়দানের সম্পর্ক আজকে কোরআনের সাথে এই বেলা কাজ বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে বসে আছি কোরআনের বাঁধে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকতো জীবন চলে গেলেও আসতাম না এরকম অনুষ্ঠানের সম্পর্ক যদি মমতাজের সাথে থাকতো আসতেন হ্যাঁ আসতো কিন্তু এই মানুষ আসতো না এগুলো তো ফার্স্ট ক্লাস আর ওই সমস্ত অনুষ্ঠানে যারা যায় ওরা খাত গিলাস এই যে কষ্ট করছে যারা রোদের ভেতরে দাঁড়িয়ে আছে ওদের সবাব কিন্তু ডবল হচ্ছে কারণ আমরা হাদিস জানি করান পড়তে গেলে যদি বেঁধে বেঁধে যায় তাহলে ডবল সাব হয় আমরা আরামে বসে আছি ওরা রোদের ভেতরে দাঁড়িয়ে বসে আছে আজকেরে এই অনুষ্ঠানে সাব আমাদের দশটা হলে ওদের বিশটা হবে এই যারা কষ্ট পাচ্ছেন আপনার জীবনে নেকির কাজ বাড়ছে আমি কথা বলছিলাম শ্রেষ্ঠ হিসাবে যেহেতু আমরা এই জন্য দুনিয়ায় আমাদের যত সময় আছে যত সম্পদ আছে যদি কোরআনের জন্য ব্যয় করে যেতে পারি মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না আমি কথা বোঝাতে পেরেছি নবীজি বলেন দুনিয়াতে যদি আল্লাহ করানের জন্য কেউ সময় ব্যয় করে সম্পদ ব্যয় করে যতটুকু ব্যয় হবে ওইটার হিসাব কেয়ামতি আল্লাহ নেবে না জবাব যে কি জিনিস আমরা অনেকে জানি না এজন্য আমাদের ভেতরে কোনো সেন্স নেই খলিফাতুল মুসলিম হজরত অমর এনতেকালের বারো বছর পরে তিনি আসছিলেন সাদা কাপড় পরে তার সন্তান আবদুল্লার সাথে স্বপ্নে দেখা ডাক দিয়ে বলে আব্বা কোথায় ছিলেন আপনি কতদিন আপনাকে দেখি না আব্দুল্লা বলেন বাবা কোথা থেকে আসলেন এত সুন্দর কাপড় পরে চুল এখনো ভেজা আপনার হাজরতমর বলেছিলেন আবদুল্লাহ আজ বারোটা বছর দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের দিকে যাচ্ছি এই সাদা পোশাক পরে ও চিটাকাং পাশে একটু মেধা খাটান বদ্ধি খাটান যে লোকটা জান্নাতের গ্যারান্টি পেয়েছে জিন্দা অবস্থায় জীবিত অবস্থায় নবীজি তার হাতে সার্টিফিকেট দিয়েছেন দিয়েছে তুমি জান্নাতি আকাশের যে তারকা দেখতে পান কেউ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন শেষ করে ফেলবে কিন্তু নবীজি বলেন অমর যত নেকির কাজ করেছে দুনিয়ায় কেউ গণনা করেও শেষ করতে পারবে না কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত চল্লিশ দিন রাস্তায় যেতে ভয় পেত নবীজি জানিয়েছেন আনা খাতাম নাবি নালা নাবি আবাদ এলাকা না ওমার পৃথিবীতে আমি শেষ নবী আমার পরে কোন নবীর আসবে না যদি কেউ নবী হয় তাহলে ওমর আল্লাহর নবী হয়ে যাবে দ্বারা হজরত অমরের ভেতরে যে কোয়ালিটি গুলো ছিল নবী হবার সব যোগ্যতায় আল্লাহ তাকে দিয়েছিলেন যেহেতু নব শেষ এই জন্য উনি নবী হতে পারেননি বলেন কোন দরজার মানুষ তিনি এত বড় পাওয়ারফুল মানুষ যদি এই অবস্থায় থাকে যে বারোটা বছর হিসাব দেওয়ার পরে আল্লাহ তাকে করে দিয়েছে। আমাদের হিসাব দিতে কত বছর লাগবে আপনি বলেন আমাদের পেছনের জীবনে তো এরকম কোনো কিছুই নেই অথচ তার যে শাসনকাল তাম দুনিয়া অবাক হয়ে দেখে হজরত অমরের শাসন ব্যবস্থা আমরা অনেকেই নেকির কাজ মনে করি এই যে সব চলে গেল অনেকেই মনে যে ভাগ্য পরিবর্তনের জন্য এটা বিশাল রাত যা খাবো যা করবো এই রাতে সারা বছর এরকমই খেতে পারবো নেকির কাজটা কি বাস্তবে আমরা তাও বুঝি না করান ওনারাও পড়েছিল ইন্নাল্লা দিনা আমানো আমেলো সালিহাত পৃথিবীতে যারা ইমান ইমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করে আমলে করে তাদের আপ্যায়নের জন্য মহান আল্লাহ জান্নাতুল ফের দাউস রেডি করে এটা আমরা এখন বাস্তবে যারা এখানে আলেম আছে যারা জ্ঞানী মানুষ আছে আমরা যেভাবে বুঝি ওনারা ওইভাবে বুঝেন নাই ওনারা বুঝেছেন কি করে একটু খেয়াল করেন খালিফাতুল হজরত ভালো কাজ করতেন কাজ করতেন কিন্তু কেমন ও তম তোমরা তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি তার মানে তারা ভালো কাজ বলতে বুঝতো এই পৃথিবীর ময়দানে মানুষ হয়ে মানুষের উপকার করা এটা সব চাইতে ভালো কাজ এই নেস্পে সাবানে ভাগ্য পরিবর্তনের রজনীতে মুক্তির রজনীতে এ সবে বরাত নামে যেটা পালন করেছে চট্টগ্রামবাসী যদি এভাবে পালন করতেন যে আজকের এই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমার টাকা পয়সা আছে আমার প্রভাব আছে আমার ক্ষমতা আছে আমি এইগুলো খাটিয়ে পঞ্চাশটা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেব এটা বুঝতেছেন কিশোর জ্ঞান তৈরি হচ্ছে রাস্তায় চিন্তায় হয় ডাকাতি হয় কেন এগুলো করে এ মানুষগুলো নিজের সংসার চালাতে পারে না নিজের মেয়ে একটা জিনিস চাই দিতে পারে না বাধ্য হয়ে যে মানুষ জাকাত দেয় না যে মানুষ দান করে না তার সম্পদের হক আদায় করে না তাদেরকে ধরে অবৈধভাবে টাকাগুলো কামাই করে আমি নিজেই যদি এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করে দিতে পারতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছিল একটি বাড়ি একটি খামার এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মাথা গোসার ঠাই হয়েছে একটা কর্মজীবন তৈরি হয়েছে কথা বলে না কেন কাজটা তো ভালো মারিং কাঠিং হয়েছে সেটা আমরা জানি যদি এক কোটি টাকা বাঁচে ঠাই সেখানে পঞ্চাশ লাখ টাকা উপর থেকে নিজ পর্যন্ত আসতে ফেরেস তারা খেয়ে ফেলে এমনকি বঙ্গবন্ধুর জীবনী আমি জেলখানায় বসে বসে পড়ছিলাম ওখানে তো ওনার জীবনী বেশি পাওয়া যায় ধানমন্ডির বত্রিশ নাম্বারে গোপালগঞ্জ থেকে এক লোক গেছে কিছু শাক সবজি নিয়ে কিছু আলু পটল এগুলো নিয়ে যে বলছে দারোয়ান আমি নেতার সাথে দেখা করব। না এখানে দেখা করা যাবে না ওনার গ্রাম থেকে এসেছে এই নামের একটা লোক দারওয়ান ওপরে খবর দিয়েছে উনি বলছে ঠিক আছে আসতে বলেন ওনাকে আসার পরে কথাবার্তারা বলে বিদায় করে দিয়েছে বিদায় করার পরে যখন চিন্তা করছে কয় আমি যে ওনারে নিজের হাতে খাওয়াবো বলে নিয়ে আসলাম এটা তো হইল না দারোয়ানকে বলছে ভাই আমার আর একবার একটু সুযোগ দেন যাওয়ার মানে এবার গেছে যখন মুখে খাবার তুলে দিয়েছে খুশি হয়ে বঙ্গবন্ধু এইভাবেই পড়েছি যখন এভাবে বলছি শেষ পর্যন্ত ওনারে টাকা দিয়েছে দারোয়ানকে বলছে ওনারে বিশটা টাকা দিয়ে দাও বিশ টাকা নেওয়ার পরে নিচে এসেছে এসে ওই লোকটাকে বলছে ভাই এ দশ টাকা নেন বঙ্গবন্ধু আপনাকে দিয়েছে বলছে না আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই আমি ওকে ভালোবাসি আমার গ্রামের লোক এই জন্যে টাকা আমি নেব না চলেন দেখি কেমন টাকা দিয়েছে ওপরে যে বলছে স্যার আপনি আমার টাকা দিয়েছেন কেন আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই নেন আপনার টাকা ফেরত নেন বঙ্গবন্ধু বলে কি বললেন আমি যে আপনাকে বিশ টাকা দিলাম তো আমার দশ টাকা দিয়েছে অনেক আফসোস করে ওই দিন আল্লাহ যেই দেশে দুই তালা থেকে নিস্তালায় নামতে বিশ টাকা দশ টাকা হয়ে যায় এ দেশ আমি ডিজিটাল বানাবো কি করি এদেশে আমি সোনার বাংলা বানাবো কি করে বাইরে থেকে জানি আসি তা চিন্তা ভিক্ষা করে সোরের দল সব সিটি খেয়ে ফেলে প্রকল্প যেটা বানিয়েছেন প্রধানমন্ত্রীর দোষ নেই উনি তো ভালো উদ্দেশ্যে বানিয়েছিলেন দশ তাঁদের যারা এই জায়গায় মারিং কাটিং করেছে না করলে আরো ভালোভাবে প্রকল্পটা চালু হতো বহু টাকা বাজেট হয়েছে এমন এমন জায়গায় প্রকল্প দেখেছি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে গেছে রড দেওয়ার কথা বাঁশ দিয়েছে কি হবে এটা হাজরত অমরও বুঝেছিলেন ভালো কাজটা তাহলে সাবে বড়াতে আপনার এই সোবাহান আল্লাহ পড়েন আমি নিষেধ করছি না শরীফ করেন খয়রা খয় নিষেধ করি না করেন পাশাপাশি যদি এই শিক্ষাটা নিতে পারতেন যে আমি এলাকায় যারা বেকার আছে তাদের পঞ্চাশ জনের কর্মসংস্থান তৈরি করে দেব আমার টাকা ব্যাংকে ছাতা পড়ে যায় টাকা নেওয়ার মতো আমার অন্তত হিসাবের মতো কেউ নেই আমি টাকা দিয়ে একটা ওয়ার্কশপ তৈরি করে দিয়ে একটা ফ্যাক্টরি বানাই পঞ্চাশ থেকে একশো জন মানুষ যদি এলাকারও কাজ করে তাদেরও কর্মসংস্থান হবে আমার টাকায় টাকা বাড়বে আল্লাহর কসমে আল্লাহর আরো আপনার ওপরে খুশি হয়ে যেত এটা যে ইসলাম আমরা অনেকে জানি না অথচ সারা জীবন এখানে পড়ছে কম নাস। তাদেরকে আমি বের করেছি উম্মতের কল্যাণের জন্য জাতির কল্যাণের তা কি কল্যাণ আপনি করছেন বলেন তো মানুষ হয়ে যদি মানুষের উপকার আল্লাহর মানুষ না না ও আর সমান করা করান বুঝেছিলেন গভীর রজনীতে তিনি বের হয়ে গেলেন এক বাড়ির সামনে দিয়ে যাবার সময় দেখলেন আওয়াজ আসতেছে মেয়ে লোকের কান্নার চিন্তা করলেন ভেতরে কোনো ধর্ষণ হচ্ছে নাকি দেখলেন বাড়ির ভেতর থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে আবার আসে আবার যায় খপ করে হাত চেপে ধরলেন এই বেটাকে বারবার বাড়ির ভেতরে প্রবেশ করো আর বের হও মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে কি করেছো বলো লোকটা বলে প্রতীক আপনি কে আমি তো এই বাড়ির মালিক আদ্র তোমার বলে মালিকদের কান্নার আওয়াজ আসে ভেতর থেকে কোন কারণে লোকটা বলে ওটা আমার স্ত্রী আমি এমন একটা বিপদে আছি বলতেও পারি না সইতেও পারি না আদ্র তোমার বললেন কি বিপদে আছে বলো দেখি বলে তোমারে বলে করবো কি আমার স্ত্রী সন্তান সম্ভাবা এ বিষয়ে আমি একেবারে অনেক বিজ্ঞ আর আমার বাড়িতে কোনো ধাত্রীও নেই নার্স নেই কেউ নেই সেবা করার মতো এ বিষয়ে আমি জানিও না আমি কি করবো কান্না দেখি আমি পাগল হয়ে গেছি এই জন্যে তো অস্থির হয়ে বারবার যাওয়া আসা করছিলাম অমর বলে ভাই আপনি দাঁড়ান দেখি কাউকে পাওয়া যায় কিনা দড়ে বাড়িতে গেলেন স্ত্রীকে ডাক দিয়ে বলে আবদুল্লা মা আল্লাহ জান্নাত বিক্রি করছে যদি কিনতে চাও তাড়াতাড়ি চলো কিছু তেল নাও ন্যাকড়া নাও আগুন ধারণার মতো কোনো জিনিস নাও আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে যদি নিতে যাও আমার সাথে তাড়াতাড়ি চলো তারা জান্নাত মনে করেছিল এই জায়গাগুলোতে আর আমরা জান্নাত মনে করছি মসজিদের টাইলস লাগিয়ে দিতে একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে নাই পাঁচ হাজার অথচ একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভাট বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে ওই ব্রিজ দিয়ে হাঁটে কথা বলে না কেন একশোটা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা মেরামত করা আল্লাহর কাছে অনেক ভালো অথচ অনেক মানুষ ইসলাম না বোঝে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে ওইটা দিয়ে মসজিদের টাইম লাগিয়ে দেয় বাড়ির ভেতরে প্রবেশ করালেন মেয়েটাকে কিছুক্ষণ পরে আওয়াজ এলিফাত আপনার বন্ধুকে সুসংবাদ দেন তার একটা পুত্র সন্তান হয়েছে ছেলেটাও ভালো আছে মাও ভালো আছে বলেন আলহামদুলিল্লাহ যার এসে বলছে হজরতমর বলে ভাই আপনার পুত্র সন্তান আমি আলহামদুলিল্লাহ বললাম খুশি হয়ে আর আপনি বলছেন ইন্নালিল্লা খুশি হননি খুশি হয়েছিলাম কিন্তু আপনি কে আমি তো এতক্ষণ সাধারণ মানুষ মনে করে উল্টা পাল্টা বলেছি আর আপনি আমার এত বড় উপকার করলেন আপনি তো সাধারণ না দেশের খলিফা প্রেসিডেন্ট হজরত অমর আপনি দয়া করে আমারে মাফ করে দেন পকেট থেকে কিছুদের হাম বের করে বললেন খালিফাতুল মুসলিম আমার জন্য যে কষ্ট করেছেন এটা শোধ দেওয়ার মতো না তবে যে গরিব মহিলাকে নিয়ে আসলেন রাতের বেলা যে নার্স যে ধাতরিকে নিয়ে এসেছেন এই মেয়েটাকে এই টাকাগুলো হাতিয়ে দিয়েন আদরত অমর বলো এই মেয়েটাকে টাকা দেওয়া লাগবে না এটা পেশাদার কোনো নার্স না সেবিকা না এটা ধাত্রি না ওইটা আমার নিজের স্ত্রী বলেন তো দেশের প্রেসিডেন্ট হয়ে একটা গরিব মানুষের মেয়ে সন্তান সম্ভাবা তার স্ত্রীকে সতী কাগারে গিয়ে ধাত্রের কাজ করেছে প্রেসিডেন্টের বউ বাংলাদেশে এমন একটা মেম্বারও পাওয়া যাবে অত সহজ নেক কাজে আমরা আন্দাজে বুঝি না কিছু মানুষ হয়ে যদি মানুষের উপকার দুনিয়ায় কেউ না করে আল্লাহর দৃষ্টিতে এটা কিন্তু এই সোরা আলে ইমরানের একশো এগারো নাম্বার আয়াত অনুযায়ী মানুষের ভেতরে পড়ে না এই আমাদের জীবনের উদ্দেশ্য থাকা লাগবে আমার দ্বারা অন্তত পাঁচটা মানুষের যেন উপকার হয় উপকার যদি না হয় যেন ক্ষতি না হয় আর আমার ধান্দা থাকে সকালবেলা ওঠার পরে কার ক্ষতি করব কারে বাঁশ ধরিয়ে দেব কার নামে মামলা দেব তার কাছ থেকে টাকা পয়সা কথা নবীজি মসজিদে নববীতে একজন সাহাবিকে প্রবেশ করতে দেখলেন তিন দিন পর পর তিন দিনই বললেন মসজিদ সাহাবিরা এই যে লোকটা জান্নাতি সাহাবিরা বলে ওর জান্নাতীয় কি কাজ করে এমন আমি দেখব বাড়িতে কৌশলে মেহমান হয়ে আশ্রয় নিলেন তিন দিন থাকলেন বাড়িতে দেখলেন না সেরকম কোনো গোপন আমল নেই ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি কিন্তু আপনার বাড়িতে মেহমান হয়েছি এমনিতে না আমার উদ্দেশ্য আছে তিন দিন পর বর নবীজি আপনাকে বলেছে আপনি নাকি জান্নাতিত কি আমল করেন এবং যে জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নবীজি বলে দিলেন লোকটা বলে ভাই আমিও আপনার মতো ভাঁচকয় নামাজ পড়ি রমজানের রোজা রাখি সত্য কথা বলি যতটুকু আপনারা করেন অতটুকু আমার আমল বেশি নেই তবে একটা কাজ আমি বেশি করি মনে হয় সারাদিনের ব্যস্ততা শেষ করে রাতের বেলা যখন ঘুমাতে যাই বালিশে মাথা দিয়ে চিন্তা করি আল্লাহ আজ এই এই লোকের সাথে এই আচরণ আমি করেছি এই কথা অনেকের পেছনে পেছনে বলে ফেলেছি আমার বিরুদ্ধে যার যা অপপ্রচার আছে আমার বিরুদ্ধে যার যা ক্ষোভ আছে আল্লাহ তুমি তাদেরকে দেখো আর আমার দ্বারা যদি কারো উপরে ক্ষোভ হিংসা অহংকার থেকে থাকে সবার উপরে আমার রাগ আমি মাটি করে দিলাম মাফ করে দিলাম সবাইকে আমি ছাড় দিয়ে দিলাম কারো উপরে আমার কোনো অভিমান নেই রাগ নেই আমি একবারে নিষ্কলুষ একটা পবিত্র মন নিয়ে ঘুমিয়ে পড়ি মহান আল্লাহ মনে হয় এই কাজটা ভালো পছন্দ kuris জটোগ্রাম বাঁশি আপনার বিবেক খাটান্ত এই লোকটা কি করেছে এমন আমাদের মত নামাজ পড়ে যে রোজা রেখেছে সত্য কথা বলা এই বাকি একটা কাজ করেছে রাতের সবার সময় কারো উপরে রাগ রাখেনি সবার ওপরে সব maaf করে নির্মল একটা মন নিয়ে ঘুমিয়ে আমরা দিনের কর্মব্যস্ততা শেষ করে ঘুমাতে যাই যার উপরে রাগ নেই তার উপরে রাগ তৈরি করে সকালে কি করে বাঁশ দেওয়া যায় সে তোমার মাফ করবে আমার কথার অর্থ কি বোঝা গেছে নারী হোক বরু হোক এই আমলটা আজকে থেকে শুরু করা লাগবে অন্তত সবার সময় চিন্তা করবেন আমি আর নাও বাঁচতে পারি এখনই হয়তো ঘুমের ভেতরে আজরাইল আমার নিয়ে যেতে পারে এই জন্য আমার কারো উপরে কোনো অভিমান নেই রাগ নেই ক্ষোভ নেই আর কারো ক্ষতি করবো বলি আমি এখন আর ঘুমাই না আমি ঘুমাচ্ছি একটা নির্মল মন নিয়ে শান্ত অন্তর নিয়ে যদি বেশি থাকে ভালো মরে গেলে তো গেলাম আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ দেন বলেন আমি আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা শ্রেষ্ঠ নিয়ামত যদি এই শুক্রিয়া আদায় করো জীবনে আরো কোন নিয়ামত আরও বাড়িয়ে দেবেন আল্লাহ আপনাকে ভালো ভালো কাজ করার তৌফিক দেবেন কোনো মানুষ যদি এই নিয়মতের গুরুত্ব না দেয় দাম না দেয় না শুক্রিয়া করে কুফুরি করে আল্লাহ তার জীবন থেকে চিনিয়ে আজাবের ভেতরে ফেলে দেবে বলেন নাওজুবিল্লা

আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ আর সালাম নবীদের উপরে পাঠ করে আজকের তেলাবাদ কিন্তু আয়াত ছিল সূরায়ে ফাতিহায় 28 নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি দেখি এই আয়াতের ভেতরে কি আছে আমরা একটু তাফসীর আকারে কথা বলার চেষ্টা করি সরায় ফাতিহই মানে বিজয় ফাতাহা মানে কি এ পৃথিবীতে বিজয় আসার কথা মুসলমানদের অলা তাহিনু ওয়ালা তাহাসানু আনতুমুল আলাউনা ইন তুমুল মুমিনিন এই ভালো করেন সারা জীবন আয়াতটা শুনেছি কিন্তু আমি এখনো পর্যন্ত বসছিলাম না কয়েকদিন আগে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে আল্লাহ বলেন কোনো চিন্তা নেই কোনো ভয় নেই তোমাদের জীবনে বিজয় আসবেই যদি মমিন হতে পারো তাহলে আয়াত থেকে প্রমাণ হয় বিজয় দেওয়ার মালিককে মমিন হওয়ার মালিককে অবশ্যই আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছেই আল্লাহর যে নিরানব্বইটা নাম আমরা অনেকে বলি আল্লাহর নাম পাঁচ হাজার কত এর ভেতরে অন্যতম নাম হচ্ছে কার নাম কথা বলে মমিন মমিন না কেন আর আমরা হচ্ছে আব্দুল মমিন মমিনের বান্দা আল্লাহ তো মমিন আছে আল্লাহ আবার মমিন হবে কেন মমিন হওয়া লাগবে কাদের আমাদের বলেন কাদের আর বিজয় দেওয়ার মালিক আল্লাহ তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আমরা এখনো মমিন হতে পারিনি এই জন্য আল্লাহ বিজয় আমাদের দেয় না এই কথা বলেন না কেন নাকি আল্লাহর দোষ বিজয় দেওয়ার ক্ষমতা এখন এই চোদ্দশো বছর উনি হারিয়ে ফেলেছে এখন আর নেই নাকি আমি এই যে ভাইকে দুইশো টাকা দিয়ে বললাম মাছ নিয়ে আসেন উনি বাজারে গিয়ে মাছ নিয়েছে তো মাথা একটু খারাপ আছে কারণে মাছ নিয়েছে কষা মাছ কি মাছ বলেন বাড়িতে নিয়ে আসার পরে আমারে ডাক দিয়ে বলছেন দোকানদার প্রায় আড়াইশো টাকা চেয়েছে এক টাকাও কমে দেবে না শুধু আমির হামসান নাম বলেছি এই কারণে পঞ্চাশ টাকা কম নিয়েছে এই নেন অথচ মাছের দাম একশো টাকা মাছের দাম কত একশো টাকা আর একশো টাকা হাওয়া আমারে যা বুঝিয়েছে আমি তাই বুঝলাম মনে করেন আর একজনকে টাকা দিয়েছে দুইশো ও মাছ নিয়েছে দুইশো টাকায় কিন্তু মাছটা একেবারেই পচা আর একেবারে নষ্ট হাতিয়ে নেওয়া যাচ্ছে না উনিও নিয়েছিলেন কিন্তু আর দেখ ভালো আর দেখ পচা এ লোকটা টাকা নষ্ট করে নাই পুরো টাকায় দোকানদারকে দিয়েছে মাছটা একেবারে খারাপ একেবারে পসা বলেন তো এই ভালো কোনটা টাকা আত্মসাত করেছে আর একশো টাকা দিয়ে মাছ নিয়েছে যদিও মাছটা দেখ ভালো আছে তারপরেও তো দেখ কইছে ফেলে দিয়ে খাওয়া যাবে আর যার কাছে দুইশো টাকা দিলাম দোকানদারকে দুইশো দিয়েছে টাকা আত্মসাত করেনি কিন্তু পুরাটাই পানিতে ফেলে দেওয়া লাগছে আমরা এখন ওইভাবে যোগ্যতা অর্জন করতে পারি না আল্লাহর করানের ধাস অনুযায়ী এই মহান আল্লাহ আমাদেরকে বিশাল ক্ষমতা দেয় না এমন মানুষকে দেয় যে অর্ধেক টাকা মেরে খায় আমি আর নিচে নামলাম না দশ এখন আল্লাহর না বিজয় উনি দিতে পারেন কিন্তু শর্ত হচ্ছে আমাদের মমিন হওয়া লাগবে আজ বাংলাদেশে কয়েকটা জরিপ বেরিয়েছিল জানুয়ারি মাসে আপনারা পেয়েছেন কিনা জানি না এদেশে একশো জনের পনেরো জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে আর পঁচাশি জন নবীকে বাদ দিয়ে অন্য কাউকে তানা নানায় চলছে আপনি জরিটা যদি সত্য হয় বলেন তো মহাব্বত দেখাতে দেখাতে যদি বলা হয় নবীর মহাব্বতের হাত তোলে অনেকে ঠ্যাং তুলে ফেলে আচ্ছা বাস্তবতায় যে নবীকে আদর্শ হিসাবে মানে না আদর্শ হয়ে দাঁড়িয়েছে আবু হেলমার কালো এই জন্যে আল্লাহ আমাদের হাতে এগুলো দিতে চান না কারণ যদি দেওয়া হয় দুইশো টাকা দিয়েছে দুইশো টাকায় পানিতে ফেলা লাগবে আর অন্তত এখনো সাদের কাছে আছে এ পঞ্চাশ টাকার কাজ করলো পঞ্চাশ টাকা মেরি হাতে বিজয় নেই এটা আল্লাহ কারো হাতেও দেননি মমিন হতে পারলে আল্লাহ বিজয় অবশ্যই আমাদেরকে দেবেন বিজয় নামে যে সোরাটা আমরা বলি সোরা নাসর এটা অনেকেই আমার মনে হয় এখানে যারা আছে শুধু আলেমরা বাদ দিয়ে একশো জনের নারী পুরুষ মিলে পঁচানব্বই জন গোল করবে নন সদর নাসর মানে সাহায্য আর নন সিন নাসর মানে গোল পাখি নাসর মানে আপনি যদি তেলাওয়াত ধরেন এখন নারী পুরুষ যারা আছে দেখেন সবাই এভাবে বলবে হয়েছে এখানে সোয়াদ মুখ দল করে উচ্চারণ করা লাগবে সোয়াদ কে সিন দিয়ে বললে অর্থটা আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে যেখানে সাহায্য হবে সেখানে হচ্ছে কি গোল পাখি বা শকুন আপনি যেন বলতে চাচ্ছেন যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন সিস্টেম অপর পৃষ্ঠায় আপনি বলছেন যখন শকুন আসবে তখন বিজয় পাবেন একটা কথা হলো যেন বিজয় নামে যে সোরাটা আছে সোরা নাসরটা আশা করছে আপনারা ঠিক করে নেবেন এখানে সোয়াদ মকবল করে বলবেন হিওয়াল যা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ওই সোরা থেকে বিজয় থেকে আঠাশ নাম্বার আয়াতে আমরা পড়েছি আয়াতের সামারাইজ মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক যে ধর্ম যে ইসলাম যে দিন দুনিয়ায় পাঠিয়েছেন এটা তিনি বিজয় করবেনি যত দিন আছে দুনিয়াতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন একটাই দায়িত্ব ছিল তাদের ভালো করে খেয়াল করেন পৃথিবীতে যত নবী এসেছে যত রসুল এসেছে এদের ভেতরে হয়তো শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বিভিন্ন বিধান নিয়ে মতপার্থক্য ছিল কিন্তু এই বিধানটা নিয়ে দুনিয়ায় কোনো নবী কোনো রসুলের ভেতরে মতপার্থক্য হয়নি আমি আবার বলছি হয়তো কোনো নবীদের জামানায় নামাজ ছিল না কোনো নবীতির জামানায় জাকাত ছিল না কোন নবীর জামানায় হয়তো হজ ছিল না এভাবে ছিল বিভিন্ন জামানায় বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কিন্তু প্রতিটা জীবনে নবীদের এই কাজ ছিল আনাকে হিমদী নওয়ালা ফারুক যে দিন কায়েম করা লাগবে জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে বিষয় মত মতবার্থক্য কথা বুঝতেছে এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আপনার জীবনে আপনি অসুর ভেতরে মাসলাম আসআইল নিয়ে ঝামেলা থাকতে পারে মতবার্ধক্য থাকতে পারে নামাজ পর্দা এরকম যত বিধান আছে মতbarto কোনবীদের ভিতরে শরীয়তে কম বেশি ছিল কিন্তু এইটা নিয়ে কোনো কম বেশি নেই প্রতিটি নবী কালা বড় বড় চারজন নবীর নাম এখানে দিয়েছেন সারা আলাইকুম মিন আদিনি মা ওয়াসাবিহি নূহু ওয়ালযী আওয়া কানায়লাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফারাকু কফি পাওয়ারফুল নবীর নাম নহু ইব্রাহিমা এরপরে পাক বলেন হে নবী আপনাকে আমি পাঠালাম আপনারও জীবনের মেন দায়িত্ব দিন দিন কায়েম করা লাগবে অথচ বাংলাদেশে আজ এইটা নিয়ে যত মত পার্থক্য আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিও ম্যান কি তাকাও এখন যে দুই মিনিট বলছি এটা কাট করে কালকে ছেড়ে দেবে আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি আলেমরা আজ স্টেজে ওঠার পরেই দেখছি বিভিন্ন সন্নত নফল মোস্তাহাব মোবা জিনিস নিয়ে কাদা ছোড়াছড়ি করে আমাদের ভেতরে আরো গন্ডগোল বেঁধে যাচ্ছে বেশি আরে ভাই মত পার্থক্য থাকবে কিন্তু দল করা হারাম জায়জ নেই শুকুরের গোস্ত খাওয়া যেরকম হারাম মায়ের জেনা করা যেরকম হারাম মুসলমানদের ভেতরে দল বেদলে বিভক্ত হয়ে পার্থক্য করা দল পার্থক্য করা এরকম হারাম কথা বুঝতেছেন হ্যাঁ আপনার কোন মাসলা মাসাইল নিয়ে মত পার্থক্য থাকতেই পারে এখতেলাফ থাকবে কে পর্যন্ত এটা থাকবে কিন্তু পারবে না থাকতে পার্থক্য করে আপনি আলাদা আলাদা হয়ে নতুন নতুন করে কাদা ছোড়াছড়ি করবেন পেছনে এটা যারা করছেন বন্ধ করেন এর দ্বারা মুসলমানদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে সব জায়গায় আনন্দে আছে এই দেশের রাম আর বামরা হ্যাঁ যারা করছেন আমরা জানি কিছু কিছু আলেম রায়েদের কাছ থেকে গোপনে টাকা পয়সা খেয়ে বাস্তবতা এই কাদা ছোড়াছড়ি করে আমাদেরকে আজ দল বিদলে বিভক্ত করে দিয়ে ওদেরকে আপনি আনন্দ দিতে চান হাসাতে চান ওরা তো ওদের কাজ সিদ্ধি করে নিচ্ছে স্বার্থ সিদ্ধি করছে বাস্তবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে এটা বন্ধ করা লাগবে দিন কায়েমের ব্যাপারে হ্যাঁ আপনি পীর সাহেব আপনি পীরের খানকা চালান জিকির করান এবাদত শেখান কোন অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এদেশে কায়েম হয় হ্যাঁ কথা বলুন আপনি ইসলাম কায়েম করার জন্য কথা বলার চেষ্টা করেন তাবলিক জামাতে যারা আছেন তাবলিগ করেন আমি নিষেধ করছি না জিব শিল্লায় চলে যান কোন অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের একটাই টার্গেট থাকা লাগবে বাংলাদেশে কি করে ইসলাম কায়েম হয় যারা জামাত ইসলাম করছেন করেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে এই দেশে ইসলাম কি করে কায়েম হয় কারণ এটা পৃথিবীর সব নবীদের মিশন এবং ভীষণ ও আল্লাহ তিনি সে আল্লাহ আরসালা রাসূলহু বিল হুদা দিন হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এখানে একটা শিক্ষা বাংলাদেশে আজ অনেকেই না বোঝে এই কথা মনে করে যে সব ধর্ম সমান না এটা হারাম লাকুম দীনুকম ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের আমাদের دین আমাদের এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে সব ধর্ম সমান না এটা দাইজ নেই এই আয়াতের আপনি পড়েন যত মুফাসসির আছে সবাই লিখেছে আল্লাহর কাছে একটাই ধর্ম তার নাম ইসলাম বাকি যা আছে একটা আল্লাহর কাছে ধর্মই না ধর্ম কথা ধর্মই না এই যে ইনন্ন আদিনা রিনদাল্লাহিল ইসলাম দীনের আগে আলিফ লাম আছে কি আছে চার পেন্স ভাই তো আলেম না উনি বুঝবে না যারা আলেম জিজ্ঞাসা করেন আলিফ লাম দেওয়া হয় চার কারণে নির্দিষ্ট করার জন্য এখন যদি চেয়ারম্যানকে বলি আমি চেয়ারম্যান চলেন আমরা চট্টগ্রামে যাই উনি যদি বলি একটাই রাস্তা আছে তাহলে এই রাস্তার আগে তরিকের আগে সাবিলার আগে আলিফলাম দেওয়া লাগবে কারণ এটা ছাড়া আর চট্টগ্রাম যাওয়ার রাস্তা নেই কিন্তু কেউ যদি এসে বলে না আরও রাস্তা আছে চার পাঁচটা হয়তো একটু ঘোরা হবে তখন আর রাস্তার আগে তারিকের আগে আল্লাহ বলেন দুনিয়ায় বিভিন্ন ধর্ম আছে যেগুলো শয়তানার মানুষ বানিয়েছে আর আমি আল্লাহ একটা বানিয়েছি তার নাম ইসলাম এর আগে দিলাম আলিফলাম ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম নাম কি যারা সব ধর্ম সহ সমান মনে করছেন তাদের এই আয়াত অনুযায়ী ইমান থাকে কি করে আল্লাহ তালার শব্দ চায়ন দেখেন তিনি সে আল্লাহ তিনি তার নসুলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়াতে পাঠালেন কেন দিয়েছে হিরাহু আমি হাদিস পড়েছিলাম এই শব্দটা চি হিরাহ জাহা মানে ভাবে ইফাল থেকে ইজহার এটা প্রকাশ করা যেন তিনি প্রকাশ করতে পারেন যিনি যেন বিজয় করতে পারেন গালেব করতে পারেন এজহার মানে প্রকাশ্য আসা এজহার মানে কি জহারা এজহারও মানে প্রকাশ্য আশা আসা বিজয় লাভ করা উপরে তুলে দেওয়া নিরানব্বইটা অর্থ আছে এজহারে এই জন্য হাতিসের ভেতরে নবীজি বলেন মান করাল করানা যে ব্যক্তি করান পড়ে ফাস্তা জাহার খেয়াল করেছেন ফাস্তা জাহার এবং একে জাহের করে একে কায়েম করার জন্য চেষ্টা চালায় যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে এজহার করার জন্যে প্রকাশ করার জন্যে দাঁড় করানোর জন্যে কায়েম করার জন্য চেষ্টা চালায় ফা হাল্লা হালাল আহু আহার রাহার মাহু এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয় আদ খলাহুল্লাহুল জান্নাই এখানে আলেম নে আদ খলা আল্লাহ নবী বলেন আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে না না কি বলেন তাকে প্রবেশ করিয়ে দিয়েছেন জানা আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না সত্যি যারা করাহানকে সার করার জন্যে যারা প্রকাশ করার জন্য কায়েম করার জন্য চেষ্টা চালায় আর এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে হারামকে হারাম জানার পরে জীবন থাকতে ছেড়ে দেয় এই লোকটাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে তাহলে এই লোকটা জান্নাতে মানুষ কোনো সন্দেহ নেই কিন্তু এই হাদিসটা মানা লাগবে এতটুকু নবীজি শেষ করেননি পরের অংশ টুকানো যদিও মহাদেশ দের ভেতরে মত পার্থক্য আছে তারপরও বলছি ওসাফা হাসারতি মেনাহালি বাইতিহি কুল্লু হুম যাবাত আলাহ হোনার আল্লাহর নবী বলেন এই লোকটাকে আল্লাহ সুপারিশ করার জন্য যোগ্যতা দেবন এমন দশজন মানুষের তার পরিবারের লোক যারা জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গেছে এখানে নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আমাদের জীবনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে আমি আর যাই করি মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর এ দেশে কায়েম হয় এটা যদি কেউ রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় ও আব্দুল্লাহ বিন ওবায়ের মতো মুনাফিক হয়ে মরবে আল্লাহ বলেন হে নবি আলা দিন করলে যত ধর্ম আছে দুনিয়ায় যত দিন আছে সব দিনের উপরে আমার ইসলামকে আপনি কায়েম করবেন এটা তো ফেরেস তারা করে দেবে কথা বলেন এটা যদি কেউ শত্রুতা করে বিরোধিতা করে আজে বাজে মন্তব্য করে ষড়যন্ত্র করে পেছন দিক থেকে আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কাজে এই জন্য এই কাজের জন্য আপনি যদি কেউ এগিয়ে না আসেন চট্টগ্রামের আল্লাহর দিন আল্লাহ টিকিয়ে রাখবে আপনাকে আপনাকে অথবা ছাড়া আপনি যদি আসতে ভালো আপনার কপাল ভালো আপনি যদি বিরোধিতা করেন আমি একটা কথা শেষ কথা বলছি এটা এ কোরআনের মালিককে আমি আমি হামজা আমরা কেউ এক কথা বলা লাগবে এ জমিনের মালিক কে আমরা জমিনের মালিককে কোরআনের মালিক আমরা তাহলে কি না না আমরা খাদেম আমরা এই কোরআনের কামলা খাদেম লেবার মনীষ পাঠ যাই বলেন আমরা তো খালি খেদমত করে যাচ্ছি এই জমিনটাতে মনে করেন আমি সভাপতিকে বললাম ভাই পাঁচটা মানুষ নিলাম এখানে ধান লাগাবে পাঁচটা পর্যন্ত ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বেকাল পাঁচটা বাজতে মাত্র দশ মিনিট বাকি আছে পাঁচজন মস্তান এসে বলছে না এ ধান সব তুলে ফেল এখন আমরা যদি বলি ভাই না আর পাঁচ মিনিট দশ মিনিট পরে তোলেন কারণ এ ধান আমাদের না এ জমিও আমাদের না আমরা শুধু কামলা আমরা কি দশ মিনিট পরে মালিক এসে আমাদের বেতন দিয়ে দেবে আমরা চলে যাব তখন আপনি ধান তুলে ফেলেন কোনো অসুবিধা নেই কিন্তু দশ মিনিট আগে আমরা তুলতে দেব না কারণ বিকাল পাঁচটার আগে আমাদের বেতন কথা বলেন না যদি কারণ বলে না আমরা তুলে তখন বাধা দেওয়া লাগবে না কথা বলেন বাধা দিতে গিয়ে যদি হাতাহাতি হয় হোক যদি ওকে মেরে ফেলা লাগে কথা বলেন না মেরেও ফেলা লাগবে কারণ আমার বেতন দরকার বেতন না হলে আমার পরিবারের লোক চলতে পারবে না এটা যেমন সহজে বুঝলেন এখন মালিক এসে দশ মিনিটের ভেতরে মালিক এসে যদি দেখে না সব তুলে ফেলছে ও মালিক মনে হয় কিছু বলবে না না ওনার যদি ক্ষমতা নাও থাকে ওই সময় উনি হয়তো ছাড় দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ঠিক আছে দন্তরা। তোরা ক্ষমতা যদি ওনার থাকে গোপনে হয়তো এমন ধরা ধরবে বাপ বলার সময় দেবে না আমরা যারা কামলা সিয়া জমিনের আমরা তো বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এটা যেহেতু আমাদের আসল টার্গেট আমরা করিয়েই যাব জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনে কারিম কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা চেষ্টা চালাবো এ চেষ্টা করা আমাদের জন্য ফরজ ফল দেওয়া আল্লাহর দায়িত্ব কায়েম হলে ভালো না হলেও আমার অসুবিধা নেই কারণে কোরআনের মালিক আমি না জমির মালিকও আমি না কথা বলে না কেন আমার তো বেতন দরকার আমার বেতনের নাম আরো জোরে বেতন বিকাল দিয়ে দিলে হবে বাকি যা করার আপনি করেন এর পরেও যদি মনে হয় যে মালিক কিছু বলছে না ধান তুলে ফেলে মস্তানেরা উনি দেখে পাক মনে হয় ওনার মতো দুর্বল উনি দেখতে চাই তিপ্পান্ন বছর হয়ে গেল এদেশে এখনো এখনো করান হয়নি যারা কায়েম করতে যায় তারাই মার খায় মনে হয় দেখে দেখে আরো সে বসে বসে চিন্তা করছে যে মস্তানি করছো করো আমি কিছু বলছি না কিন্তু যখন ধরবো বাপ বলার সময় দেব না কাফা দিয়েছেন আমি আল্লাহ যথেষ্ট কাফা শব্দের শব্দ করছো কারো লাগবে না এই জন্য আমি কাউকে সরাসরি ধরি না কিন্তু যদি একবার ধরি ওরে আর ছাড়ি না আমার ছোট্ট একটা মেয়ে ছিল ফারিহা জান্নাত ওরে এক বছর আমি জেলখানায় রেখে গিয়েছিলাম এখন ও চার বছর ওর ওই সময় যখন ছোটবেলায় ওপরে এরকম মারতাম যত উপরে উঠতো তত হাসত আর বড়টার বয়স ওই সময় ছিল ছয় বছর পরে একটুখানি ওপরে তুললে কান্নাকাটি করত বড়টার বিশ্বাস আমার ওপরে যে আমার বাবা যত উপরে মারবে আমি তো ভারী হয়ে গেছি যদি ভেতরে তুলতে না পারে হাত দিয়ে তাহলে আমি পড়ে গেলি আমার লাগবে ছোটটার কিন্তু ওই ভরসা নেই ছোটটার ভরসা সব আমার উপরে ওর বিশ্বাস আমার উপরে আমার বাবা যত উপরে মারবে নিচে হাত পেতে রাখবে আমারে পড়তে দেবে না আমাদের ইমান আমার ফারিহা জান্নাতের মতো এখনো হয়নি আল্লাহর ওপরে